মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি দু রাত ধরে ঘুমোইনি ওই আউট হাউসে ওই ছাড় পোকার গরমের চক্করে। কিন্তু মা, তুমি এখানে সবার সামনে সবাই দেখে নিলে কি হতো? মা গো, আমি আমি তোর ঘরে ঘুমোবো রে। হ্যাঁ শোনো, আমার তুমি আমার কথাটা শোনো, তুমি কি করছো মা বুঝতেই পারছি না, সবাই দেখে নিলে কি হতো বলো তো মা। শোনো না, আমি বলছি শোনো, তুমি এখন যাও, তুমি পরে এসো। আমি কিছু জানি না, আমি বলছি তো আমি তোর ঘরে ঘুমোবো। আরে জানি না বললে কি হয়ে যায় বলো তো মা, সবাই দেখে নিলে কি হবে? এখন তো মরে যাব আমি। এই এসি টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে দিলাম ষোলো, হ্যাঁ এর থেকে বাড়াবি না, এই টেম্পারেচারই থাকবে। আমি ঘুমোবো, কথাটা শোনো মা, পারছি না ওই গরমে, বাপরে বাপ, আমি এই ঘুমোলাম। সবাই 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 যদি এসে দেখে তখন কি হবে বলো তো? ও মা ও মা, আরে মা ওঠো, ঘুমিয়ে পড়লে নাকি? এত জোরে নাক ডাকলে তো ঘরের বাইরে কেন, বাড়ির বাইরে থেকেও শোনা যাবে। ও মা ওঠো না, ও মা ও মা মা ওঠো মা। বাস সরি হে, ডিস্টার্ব না কর, চুপ। অ্যাক্টিং করতে করতে তো বিজলি ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে। এ বাবা, কিন্তু আমাকেও তো এরকম ভাষায় কথা বলছে, আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কেউ চলে এলো, আমি আমি কি করবো, কি করে কি করে কি করে? দেখো না কোনো একটা আওয়াজ পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি তো, একজন নাক ডাকছে। বৌদি ভাই, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। মা মা মা, কেউ এসেছে। ওমা আস্তে আস্তে নাক ডাকো, ওমা আমি তো ঘুমোচ্ছিলাম, হয়তো আমি ঘুমের মধ্যে নাক ডাকছিলাম। ওই দেখো, দেখেছো ঘুমোচ্ছিলে মানে? এখন তো সময় 9:30 বাজে, এখনই তুমি এই যে তুমি তো কিছু খাওনি রাত্রিবেলা, না খেয়ে এই সময় ঘুমানো ভালো? আরে আমি তো বল, এই তুমি কথা বলছিলে এক্ষুনি নাক ডাকা শব্দ কি হয়েছে? আমি পেয়েছি। ওই যে আমি না আসলে ঘুম থেকে উঠলে ওই নাক ডাকাটা থেকেই যায়, নাক থেকে মুখ থেকে সব দিক থেকে আওয়াজ বেরোয় আমার, এটা আমার একটু প্রবলেম আছে। কি রাজ্য, এই রাজ্য দরজা খোল, দরজা খোল বলছে। রাজ্য কেন এরকম করছিস ভাই, কি হয়েছে তোর, বল সমস্যাটা কি? সোমরাজ কার সাথে কথা বলছে? এই তিতির আবার কোথায় চলে গেল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।